শিখবো সেটা হচ্ছে একটা নতুন গল্প এবং তার আগে শিখবো একটা গান। কিন্তু চলো তার আগে আমরা সবাই আসি প্রার্থনাতে। স্বর্গের মঙ্গলময় পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করে প্রভু এই সুন্দর দিন তুমি আমাদেরকে সাহায্য করেছো। ধন্যবাদ এই মুহূর্তের জন্য প্রভু যারা অনলাইনের মধ্যে দিয়ে আমাদের সাথে যোগাযোগ রেখেছে প্রভু, এবং যারা রাখতে পারেন তাদেরকেও তুমি আশীর্বাদে রেখেছো প্রভু, তাই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই ক্লাসের ভার নাও প্রভু, তারা যা শিখবে তারা যেন সুন্দরভাবে শিখতে পারে এবং মনে রাখতে পারে, এবং আগামী দিন তারা এই যে কাজগুলো যেন মনে রাখে এবং কাজে লাগাতে পারে। সহায়ক সঙ্গে থাকো এই গোটা ক্লাসের ভার নাও। সকল ধন্যবাদ গৌরব তোমায় দিই, ছোট্ট প্রার্থনা তোমার নামে চাই, আমেন। আগে সপ্তাহে আমরা শিখেছিলাম একটা কাঠবিড়ালি গল্প, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে একটা বাইবেলের গল্প। কারণ আমরা অনেক ছোট তাই বাইবেলের হয়তো অনেক গল্পই আমাদের জানা নেই, আমরা সেই গল্পগুলোর মধ্যেই আজকে একটা গল্প জানবো। সেই গল্পের মধ্যে যেমন হচ্ছে প্রভু যীশুর অলৌকিক কাজ। কি ছিল প্রভু যীশুর অলৌকিক কাজ? প্রভু যীশু অনেক অলৌকিক কাজ করেছিলেন। তিনি অন্ধকে চোখ দিয়েছিলেন, মৃত মানুষকে তিনি জীবিত করেছিলেন, এমন কি যে হাঁটতে পারত না সেই ল্যাংড়াকেও তিনি এত সুন্দরভাবে হাঁটতে সাহায্য করেছিলেন, সবটাই ছিল অলৌকিক কাজ। এই অলৌকিক কাজের মধ্যে আজকে একটা অলৌকিক কাজই আমরা তার গল্পের মাধ্যম দিয়ে শুনব। কিন্তু চার আগে চলো আমরা এই গল্পের উপর বেশ করে যে বলেছিলাম একটা গান শেখাবো, সেই গানটা আমি তোমাদেরকে আগে শিখিয়ে দিই। তাহলে তোমরা এই গানটা মনে রাখলে গল্পটা মনে রাখতে খুব ভালো পারবে। গানের সাথে সাথে চলো অ্যাকশন সংটাও তোমাদের দেখাই। কান্না নগরে বিবাহ ভোজে যীশু নিমন্ত্রিত ছিলেন, কান্না নগরে বিবাহ ভোজে যীশু নিমন্ত্রিত ছিলেন, দাক্ষারস হল শেষ যীশু আদেশ দিলেন বেশ, দাক্ষারস হল শেষ যীশু আদেশ দিলেন বেশ, জল থেকে হলো তৈরি উত্তম দাক্ষারস, জল থেকে হলো তৈরি উত্তম দাক্ষারস। আশা করি গানটা বুঝতে পারলে। গানটার মধ্যে কি ছিল, কান্না নগরে একটা বিয়ে বাড়ি ছিল আর সেখানে কি ছিল, যীশু নিমন্ত্রিত ছিল। তো এই গল্পটা ঠিক তাই, এটা যদি আমরা বাইবেলে দেখি তাহলে আমরা যোহন তার দুই অধ্যায় এক থেকে এগারো, যোহন দুই অধ্যায় এক থেকে এগারো পদে আমরা এই গল্পটা পাবো। আমাদের কাছে অনেকে হয়তো বাইবেল নেই কিন্তু এটা আমরা খাতার মধ্যে লিখে রাখি, এই গল্পটা আমরা হেডিং দিতে পারি কান্না নগরে বিবাহ ভোজ। ঠিক আছে, তো এই গল্পটা আমরা এইভাবে পদ্মা কত অধ্যায় কত পদ এই যে আমি পাশে লিখে দিয়েছি, তোমরা এটা খাতার মধ্যে লিখে রাখতে পারো, পরে যখন তোমরা বাইবেল কিনবে তখন তোমরা বাইবেলের মধ্যে এই গল্পটা তোমরা পাবে। তো সেই গল্পের মধ্যে কি ছিল, যে যীশু কান্না নগর নামে একটি জায়গা ছিল, সেখানে যীশু নিমন্ত্রিত ছিলেন এবং তার সাথে নিমন্ত্রিত ছিল তার বারো জন শিষ্য। কজন ছিল, তার বারো জন শিষ্য, এবং তার সাথে ছিল যীশু মা মরিয়মের নিমন্ত্রণ। তো সেখানে যথাসময়ে সেই বিবাহ ছিল, আর বিবাহটা কেমন হতো, খ্রিস্টান পদ্ধতিতে বিয়ে হতো। দেখো পাশের স্লাইডে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সেখানে বিয়ে বাড়ি হতো। তো এইরকম বিয়ে বাড়িতে হচ্ছে দুজন দাম্পত্যদের এইভাবে দাঁড়িয়েছিল, এবং সেখানেতে অনেক ধুমধাম করে যেমন বিয়ে বাড়ি হয় সেরকম আমাদের মতনই এরকম বিয়ে বাড়ি হচ্ছিল। বাদ্যযন্ত্র বাজছিল, অনেকে নাচছিল, এবং বিয়ে বাড়ি মানে কি খাবারের আয়োজনও ছিল। তো সেখানে খাবারেরও প্রচুর পরিমাণে আয়োজন করা হয় এবং সেখানে রাখা হয় দাক্ষারস। দাক্ষারস মানে কি, আমরা যেটাকে বলি ফলের জুস, সেই ফলের জুস দাক্ষারস। এরকম এরকম বড় পাথরের হচ্ছে এরকম পাথরের পাত্র থাকতো এবং সেই পাত্রের মধ্যে দাক্ষারস রাখা ছিল, এবং এই সেই দাক্ষারস গুলো সব মানুষদেরকে ড্রিঙ্কস হিসেবে দিতে হবে, সবাই যে যখন ইচ্ছে যাচ্ছে সেই ড্রিঙ্কসটা তারা খাচ্ছিল। এই খেতে খেতে কি হয়, সেখানেতে এবার দেখছে যে সবাই যীশু আসছে, যীশু আসতে সবাই খুব আনন্দিত হয়, এবং যীশু এসে সেই দাম্পত্যদেরকে আশীর্বাদও করে এবং তাদের পাশে গিয়ে তাদের কাঁধে হাত রেখে দাঁড়ায়। তো এই যে আমরা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি সেই ঘটনাগুলো, তারপর কি হয়, হট করে যে শোনা যায় একজন বলে ওঠে যে দাক্ষারস শেষ হয়ে গেছে। এবার হচ্ছে বিয়ে বাড়িতে কোনো খাবার যদি শেষ হয়ে যায় তাহলে কিরকম ব্যাপার হয় তোমরা সব খুব ভালো করেই জানো, একটা যদি খাবার থাকে সেই খাবারটা যদি শেষ হয়ে যায় তাহলে যাদের বিয়ে তারা যারা আয়োজন করে তারা তো সব কাছে লজ্জায় পরিণত হয়, লজ্জা পায় তারা যে লোকে কি বলবে খাবার শেষ হয়ে গেছে। এই সময় মরিয়ম শুনতে পেয়ে যীশুর কাছে যায় এবং যীশুকে বলে যে ওদের দাক্ষারস শেষ হয়ে গেছে। তখন যীশু বলে যে আমার এখন কাজ করার সময় হয়নি, আমি ঠিক সময় যথাযথ কাজ করব।
তারপর যিশু মরিয়ম এবং সেই লোকেদের কাছে গিয়ে বলে যে তোমরা যিশু যা বলছে তা শোনো এবং যিশুর কথা অনুযায়ী তোমরা সেই কাজগুলো করো। তারপর যিশু তাদেরকে বলে যে পাত্রগুলোর মধ্যে দাখরস ছিল সেই পাত্রেতে একদম ভর্তি করে জল ঢালবে। তো সেই তাই কথা শুনে তারা সবাই কি করে, সেই পাত্রগুলোর মধ্যে যতগুলো পাত্র ছিল সবের মধ্যে ভালো করে জল দিতে শুরু করে, পুরো কানায় কানায় ভর্তি করে একদম সেই পাত্রগুলোতে জল দেয়। আমরা দেখতে পাচ্ছি পাশে কিরম জল দেয়। এইভাবে জল দেওয়ার পরে যিশু তার দু হাত তুলে আশীর্বাদ করে এবং সেই জলগুলো তৎক্ষণাৎ দাক্ষারসে পরিণত হয়। জলের মধ্যে কোন রকম ফলের জুসও দিতে হয়নি, ফল বেটেও দিতে হয়নি, কিছুই দিতে হয়নি, সেই জলের মধ্যে যিশু আশীর্বাদ করে এবং সেই জল উত্তম দাক্ষারসে পরিণত হয়। আমরা যেটাকে এখন জুস বলি সেটাই এখন হচ্ছে দাক্ষারস, সেটাকে তখনকার দিনে দাক্ষারস বলা হতো। সেই উত্তম দাক্ষারসে পরিণত হয় এবং সেইগুলো যখন লোকেদেরকে দেওয়া হয় সবাই অবাক হয়ে যায়, এতটাই অবাক হয়ে যায়, সবাই ভাবতে শুরু করে যে এরকম দাক্ষারস তারা আগে কোনোদিন খায়নি এবং সবাই বলা বলি শুরু করে যে এত সুন্দর, এত মানে এত সুন্দর ধরনের দাক্ষারস এলো মোর থেকে। তারা প্রত্যেকে অবাক হয়ে যায় এবং ঈশ্বরের নামে ধন্যবাদ করতে থাকে এবং ঈশ্বরের যে অলৌকিক কাজ প্রভু যিশুর উপর দিয়ে তিনি করেছিলেন সেটা দেখে সবাই যিশুকে ধন্য ধন্য বলতে থাকে। এবং সেইখানেতে সেই দাক্ষারস যত খাচ্ছে তত শেষ হচ্ছিল না, আর এত সুন্দর হয়েছে যে এইরকম দাক্ষারস সেখানকার মানুষ কেন, কেউ কোনোদিন আজ পর্যন্ত পৃথিবীতে ওই রকম দাক্ষারস বানাতে পারেনি আর অত সুন্দর কোনোদিন তারা খায়নি। এইভাবেই ছিল যিশুর অলৌকিক কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম যিশুর অলৌকিক কাজটা কিরকম ছিল। এরকম তিনি আরো অনেক অনেক অলৌকিক কাজ করেছিলেন। আস্তে আস্তে আমরা বড় হইব, আমরা ঠিক জানতে পারবো। আজকে এই গল্পটা তোমরা মনে রাখবে, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে গল্পটা। পরের সপ্তাহে আসবো নতুন কোনো গল্প নিয়ে বা নতুন কোনো গেম নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই গল্পটা তোমরা মনে রাখবে, পারলে তোমাদের দাদা দিদি মা বাবা সবাইকে শোনাবে। আর ততক্ষণ পর্যন্ত বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।